প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ শিশুকে হত্যা, তদন্তে বেরিয়ে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য। মা চাচাকে গ্রেফতারের একদিন পর বুধবার আসামিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায়, পটুয়াখালীর দশমিনার বেতাগি সাকিনপুর ইউনিয়নের রামভল্লক এলাকায় রিনা বেগমের সঙ্গে স্থানীয় হারুন মৃধার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে পথ খোঁজা শুরু করেন রিনা। গত 1 ফেব্রুয়ারি ছোট মেয়ে মরিয়মকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান তিনি। এর 2 দিন পর শনিবার কৌশলে শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নেওয়া হয়। মাথায় আঘাতের পর শিশুটির মৃত্যু নিশ্চিত করেন রিনা বেগম ও চাচা সেন্টু। প্রতিপক্ষকে ফাঁসাতে গেলে নারী নির্যাতনের মামলা দিলে হবে না, যদি হত্যা মামলা দেওয়া যায় তাহলে সবার ফাঁসি হবে, এই ধরনের তারা চিন্তা করেছে। রাতেই বাড়ির পাশে পরিত্যক্ত একটি ভিটা থেকে উদ্ধার করা হয় মরিয়মের মরদেহ। সেন্টু কিন্তু ভিকটিমের চাচা, মরিয়মের চাচা আর ভিকটিমের মা হলো রিনা বেগম, দুজনই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে আমাদের কাছে স্বীকার করেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঘটনার আকস্মিকতায় বিহ্বল বাবা মকবুল মৃধা। আমি চাই এরকম নগণ্য কাজ যেন আর কেউ না করে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আল্লাহর ফরমা সময় সংবাদ, পটুয়াখালী।